রচনা গ্রীষ্মকাল, এটা ছোটদের জন্য রচনা আমি বলে দিচ্ছি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর জন্য। যদি উঁচু ক্লাস লিখতে হয় তাহলে একটু বেশি লিখতে হয়, আর যদি বেশি লিখতে না পারো অবশ্যই এটা লিখলে চলবে। দেখো, এটা নিঃসর্গ বিষয়ক রচনা, যেগুলো ঋতু দিয়ে হয়। নিঃসর্গ লেখা আছে, আমি একটা বই থেকেই দেখিয়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে পাঠ করে শুনিয়ে দেব। পয়েন্ট দিয়ে লিখলে ভালো হয়, যেমন এখানে দেখছো ভূমিকা একটা পয়েন্ট, প্রাকৃতিক অবস্থা একটা পয়েন্ট, উপকারিতা একটা পয়েন্ট, আরও পয়েন্ট আছে ওই পাতায়, আমি দেখাবো। তাহলে আমি শুরু করি তোমাদের এটাকে পাঠ করে দেওয়ার জন্য। ভূমিকা, গ্রীষ্ম আমাদের প্রথম ঋতু, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। এই ঋতু দিয়ে বাংলা বছর শুরু হয়। প্রাকৃতিক অবস্থা, এই সময় সূর্যের তাপ প্রচণ্ড বাড়ে, দিন বড় ও রাত্রি ছোট হয়, নদী নালা পুকুরের জল এই সময় শুকিয়ে যায়, মাঠ ফেটে চৌচির হয়ে যায়, সবুজ গাছপালা শুকিয়ে আসে, অসহ্য গরমে মানুষ ও অন্যান্য প্রাণীর খুব কষ্ট হয়। গ্রীষ্মকালে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় দেখা দেয়, বৈকালের দিকে তখন সামান্য বৃষ্টিও হয় এবং পৃথিবী ঠান্ডা হয়। উপকারিতা, আমি একটু বাড়িয়ে বললাম, সেটা নাও লিখতে পারো কিন্তু লিখলেও পারো। উপকারিতা, গ্রীষ্মকালে নানা রকম ফুল ও ফল পাওয়া যায়। এই সময় ফুলগুলির মধ্যে রজনীগন্ধা, বেল, জুঁই, গন্ধরাজ প্রভৃতি ফুল ফোটে। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, শসা ইত্যাদি সরস ফল পাওয়া যায়, মানে রসযুক্ত ফল পাওয়া যায়, সরস ফল। আর সবজির মধ্যে ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো ইত্যাদি এই সময় তরকারি হয়, তৈরি তরকারি পাওয়া যায়। গ্রীষ্মকালে আমাদের প্রধান খাদ্যশস্য ধানের চাষ শুরু হয়। ধানের চাষ গ্রীষ্মকালে শুরু হয় না, আমরা যেটুকু জানি এখানটা একটু সমস্যা রয়েছে। গ্রীষ্মকালে একটা ধান ওঠে, সেটা হচ্ছে বোরো ধান, আর গ্রীষ্মের পরে বর্ষাতে ধান শুরু হয়। যাই হোক, এটাকে নিয়ে একটা সমস্যা রয়েছে, আমি বই থেকে পাঠ করে শোনাচ্ছি। এটা লিখতে পারো, বোরো ধান এই সময় কাটা হয়। অপকারিতা, গ্রীষ্মকালে পানীয় জলের অভাব দেখা দেয়। এই সময় কলেরা, আন্ত্রিক, আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগ দেখা দেয়। গ্রীষ্মকালে মানুষের কাজ করার ক্ষমতাটা কমে যায়, মানে অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠে, তারপর দিয়ে দিয়ে যায়, মানুষ অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে, কারণ তো গরম থাকে, কিন্তু কাজের সময় অনেক পাওয়া যায়, দিনটা বড় যেহেতু। উপসংহার, গ্রীষ্মকালে মানুষের কষ্টের শেষ থাকে না, কিন্তু নববর্ষ, উৎসব, জামাই ষষ্ঠী, রবীন্দ্রনাথের জন্মদিন প্রভৃতি উৎসব আমরা মানুষের মনে আনন্দ এনে দেয়, প্রভৃতি উৎসব মানুষের মনে আনন্দ এনে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম, ছোট্টভাবে লেখা আছে, তোমরা এটাকে রোগ লিখতে পারো, কি রোগের সৃষ্টি, আবার এটা লিখতে পারো উৎসব, উপসংহারে যেটা লেখা আছে। পরের ভিডিওতে তোমাদের এই বর্ষাকাল সম্পর্কে রচনাটা আমি পাঠ করে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।